বাংলাদেশের অন্যতম প্রধান বিদেশি শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রথম 21 ফেব্রুয়ারির উদযাপন উপলক্ষে ঢাকার পল্টন ময়দানে একটি উন্মুক্ত কনসার্টে গান করেছিলেন তিনি। ফাগুনের দ্বিতীয় সন্ধ্যায় চলে গেলেন এই কিংবদন্তি। ভারতীয় বাংলা চলচ্চিত্রের মহানায়িকা যেমন সুচিত্রা সেন, ঠিক তেমনই গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। বাংলাদেশের মানুষের সঙ্গেও মিশে আছেন সন্ধ্যা। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে যুদ্ধের হাত থেকে বাঁচতে কলকাতা তথা পশ্চিমবঙ্গে আগত লাখ লাখ উদ্বাস্তুদের জন্য তিনি ভারতীয় বাঙালি শিল্পীদের সঙ্গে গণ আন্দোলনে যোগদান এবং তাদের জন্য অর্থ সংগ্রহ করেন। বাংলাদেশের জন্য বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করেন সন্ধ্যা মুখোপাধ্যায়। বাংলাদেশী সঙ্গীত শিল্পী সমর দাস, যিনি বাংলাদেশে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র স্থাপন করেছিলেন, তার সাহায্যার্থে বিভিন্ন দেশাত্মবোধক গান রেকর্ড করেন সন্ধ্যা মুখোপাধ্যায়। কারাগারে বন্দী নতুন বাংলাদেশের নেতা শেখ মুজিবুর রহমানের মুক্তির উপলক্ষে তার গাওয়া বঙ্গবন্ধু তুমি ফিরে এলে গানটি সে সময় আলোড়ন তুলেছিল সারা বাংলাদেশে। গত 26 জানুয়ারি গুরুতর অসুস্থ হয়ে পড়েন প্রবীণ এই শিল্পী। প্রথমে তাকে SSKM হাসপাতালে ভর্তি করা হয়, পরে কলকাতার অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়, কিন্তু শেষ পর্যন্ত না ফেরার দেশে পাড়ি জমালেন এই কিংবদন্তি শিল্পী। মঙ্গলবার 15 ফেব্রুয়ারি রাত 8:13 মিনিটে টুইট করে মৃত্যুর খবরটি জানিয়েছেন পশ্চিমবঙ্গের তৃণমূল সংসদ সদস্য শান্তনু সেন। সন্ধ্যা মুখোপাধ্যায়ের জন্ম কলকাতার ঢাকুরিয়াতে 1931 সালে। 6 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সকলের ছোট। ছোট থেকেই সুরের প্রতি ছিল অদ্ভুত এক ঝোঁক, আর এই ঝোঁক থেকেই এক পর্যায়ে সুরের রানীর মুকুট মাথায় তুলেছিলেন তিনি। ভারতীয় উপমহাদেশের এই সুর সম্রাজ্ঞীর মহাবিদায়ের ক্ষত যে অনেক গভীর, সেটি খুব ভালোভাবেই বুঝতে পারছেন উপমহাদেশের সঙ্গীত প্রেমী সহ সব পর্যায়ের মানুষ। রিজাউল ইসলাম রাজীব, ব্রেকিং নিউজ, ঢাকা।